এ গ্রামের সব ঘরেই সুতো দিয়ে কাপড় বোনা হয়, কিন্তু আমাদের তুঁতের আঙুলের ছোঁয়া পড়লেই সেই আটপৌড়ে কাপড় হয়ে ওঠে স্টাইল স্টেটমেন্ট। এই বাদামি, দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখি তোর মাপে হলো কিনা। বাহ দিদি, পুরনো বালুচরিটা দিয়ে তো দারুণ জামা বানিয়ে দিয়েছিস। শোন হ্যাঁ নির্মলদা, বলো। তোরাতে জাদু আছে রে তুঁতে, একদিন তুই ডিজাইনার হিসেবে খুব নাম কর। গোটা এক বছরের মাইনে, এক বছরে ওই মেয়ে কিন্তু কোনো ছুটি ছাটা পাবে না। আর সত্যি করে স্বপ্ন বলে বলছি নে, ও মেয়ে কাজের কোনো খোঁজ পাবে না। অথই জলে ভেসে পাড়ি দিল তুঁতে তার স্বপ্নগুলো নিয়ে। কে জানে তার স্বপ্নগুলো ভেঙে যাবে না তো। সকাল সকালই অখাদ্য জুস, মুটটাই নষ্ট করলে আজকে। আর তোমার মেজে যে ছালায় 20 নম্বর কাজের মেয়েটাও পালালো। আহা মা, তাই জন্য তো 21 নম্বরটাকে নিয়ে এসেছি। যাও ঝাঁটা দিয়ে কাজের টুকরোগুলো তুলে দাও। কিন্তু আমি তো এখানে ডিজাইনার হতে এসেছিলাম। ডিজাইনার? কাজের মেয়ে নাকি আবার হবে ফ্যাশন ডিজাইনার? কেন হতে পারে না? কাজের মেয়ে বলে ট্যালেন্ট স্বপ্ন থাকতে নেই। আসছে তুঁতে স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে। চলো পাল্টা।